চীনা দ্রব্য বর্জনের কথা বলছেন সৌমিত্র খাঁড়া, আপনিও কি একই সুরে শুনে নেবেন চীনা দ্রব্য বর্জন করা উচিত বলে? কারণ যেভাবে আমাদের বীর সন্তানদের আমাদের বাঙালি মায়ের কোল খালি করে দিয়েছে, তাদের তো আর কোনোভাবেই মানা সম্ভব নয়। আমরা কখনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু তারা যদি যুদ্ধের মতন, তারা যদি এরকমভাবে আমাদের একে পর এক সৈনিককে এরকমভাবে মেরে ফেলে, তাহলে তো তার পাল্টা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই জবাব দেবেন। কারণ আমরা পরামর্শ মাস তো দেখেছি জবাব দিয়েছি, আমরা সবাই একসাথে আমরা জবাব দেবো। আমরা আমরা যে চীনা দ্রব্যকে আমরা বর্জন ভুল হলো। Thank you.